সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি জীবন ডট কম এর নতুন একটি ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি কক্সবাজারের একটি স্বনামধন্য হোটেল, সম্পূর্ণ নতুন হোটেল, হোটেল গ্র্যান্ড তাজ রিসোর্টে। আমাদের চ্যানেল জীবন ডট কম থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আমার জানতে চাওয়া সেটা হচ্ছে, এই হোটেলটা আমরা দেখতে পাচ্ছি খুব সুপার ইন্টেরিয়রের একদম নতুন একটা হোটেল, এই হোটেলটা আপনারা করেছেন কতদিন হচ্ছে? আমাদের রানিং চলতেছে যে প্রায় এক বছর প্লাস চলতেছে। এক বছর প্লাস। আপনার এই হোটেলে সর্বনিম্ন কত টাকার রুম পাওয়া যায় এবং সর্বোচ্চ কত টাকার রুম পাওয়া যায়? হ্যাঁ স্যার, বলি আমাদের এখানে 4 থেকে 5টা ক্যাটাগরির রুম আছে। আপনার সর্বনিম্ন প্রাইস হচ্ছে আমাদের 1500 টাকা কাফল রুম। সর্বনিম্ন 1500 টাকায় আপনার এখানে রুম পেয়ে যাচ্ছে? জি জি। আচ্ছা সর্বোচ্চ কত টাকার রুম আপনাদের রয়েছে? 4 থেকে 5 হাজার ভিতরে। 4 থেকে 5 হাজার। এই হোটেলটির লোকেশন হচ্ছে ডলফিন মোড় থেকে একটু সামনে আসলে একটি পার্ক, সেই পার্কের পাশেই রয়েছে হোটেল সি প্যালেস। সি প্যালেসের সামনেই অপোজিটে গলির ভিতরে আপনারা এই হোটেলটি পেয়ে যাবেন, এবং এই হোটেলের সাথে যোগাযোগের জন্য নাম্বার, তাদের সমস্ত বিস্তারিত আপনারা আমাদের ভিডিওতে এবং ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আচ্ছা আমি মাহফুজ ভাইয়ের সহযোগিতায় আমাদের দর্শকদেরকে একটু কিছু রুম দেখাতে চাচ্ছি। জি ইনশাল্লাহ। আচ্ছা তাহলে প্রিয় দর্শক চলুন আমরা আপনাদেরকে কিছু রুম দেখাচ্ছি। তাহলে রুম নাম্বার হচ্ছে 304। বাহ বিশাল রুম, একদম বিশাল রুম দাদা। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট রুম। ফ্ল্যাট রুম, ফ্ল্যাট রুমের মধ্যে চাইলে দাদা 9 জনও থাকতে পারে এখানে। এখানে মূলত আমি দেখছি এখানে একটা রুম যেখানে হচ্ছে 2 জন, এখানে একটা রুম, এটা অনেক বড় খাট, এখানেও 2 জন কিন্তু পর্যায়ক্রমে 3 জনও থাকতে পারবে। আর এদিকে একটা রুম এখানে রয়েছে, এখানেও 2 জন, তার মানে 2 2 3 2 6 টোটাল একটা বাড়ি, একটা ফ্ল্যাট যেরকম থাকে। তার মধ্যে যারা 6 জনের জন্য মধ্যে 9 জন থাকতে চাই এক পরিবার, আমরা তাদেরকে বালিশ তেলে সব কিছু দিয়ে দিই। আমাদের হোটেলটা হচ্ছে অনেক সুন্দর, একদম নতুন একটা হোটেল, এক বছরের হোটেল। একটি কথা বলে রাখি, এই হোটেল থেকে সুগন্ধা পয়েন্ট এবং ডলফিন পয়েন্ট এই 2 পয়েন্টে যেতে শুধুমাত্র 5 মিনিটের পায়ে হাতা পথ। প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এগুলা ডাবল খাট বললো, এখানে এইজিতে 3 জন কিন্তু থাকা যায়, তার মানে 8 জনের ক্ষেত্রে যদি বাচ্চা কাচ্চা সহ 10 জনও হয় একটা পরিবার একদম ফ্ল্যাট নিয়ে তারা এখানে থাকতে পারবে। বন্ধুরা খুব সুন্দরভাবেই ঢুকে একটি রুম, তারপরে আরেকটি রুম, তারপরে আরেকটি রুম, প্রত্যেকটি রুমে আলাদা আলাদা ফ্যান, আলাদা আলাদা এসি রয়েছে, এবং এই টোটাল রুমটির প্যাকেজ আপনারা পেয়ে যাচ্ছেন 5000 টাকায়। শুক্রবার শনিবার ছাড়া জীবন ডট কমের ভিডিও দেখে যদি তাদেরকে আপনারা ফোন করেন এবং সেই রুমটি আপনারা পেয়ে যাচ্ছেন 4000 টাকায়। তাহলে এই সুযোগ নিতে গেলে আর দেরি না করে আপনারা এখনই ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে ফেলুন। আপনারা অনেকে অনেক সময় ভিডিওতে ওয়াশরুম দেখতে চান এবং ওয়াশরুম নিয়ে প্রশ্ন তোলেন, এটা হচ্ছে একটা সুপার ওয়াশরুম, এবং যেখানে হচ্ছে কমন ওয়াশরুমের পাশাপাশি প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে। এখানে 3টা রুম, একটা কম 2 রুমের জন্য কমন ওয়াশরুম রয়েছে এবং আরেকটা রুমের জন্য আলাদা ওয়াশরুম রয়েছে, যেগুলো আমরা ফ্যামিলি রুম বলছি আর কি। একটি ঘর যেখানে রান্নাবান্না করার ব্যবস্থা রয়েছে, একটা ফ্ল্যাট বাসা যেরকম এরকমই রয়েছে। আচ্ছা তো উনি হচ্ছে আমাদের রাজুদা, এই রাজুদা হচ্ছে আপনারা সার্বক্ষণিক রাজুদাকে পেয়ে যাবেন। শ্যাম্পু, টিস্যু, মিনওয়াটার, পানি, টুথপেস্ট, টুথব্রাশ আমরা সব কিছু দিচ্ছি। তাহলে আপনারা যারা এখনও পর্যন্ত কক্সবাজার রুম বুকিং করেন, দেখছি শোনা আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা দয়া করে আমাদের এখানে এসে একদম নিজের পরিবারের মতো থাকতে পারবেন। রুম নাম্বার 303। আচ্ছা এটাও তো অনেক বড় রুম। আচ্ছা দাদা আমরা 303-এ দেখতে পাচ্ছি একটা ছোট খাট, যেগুলো ফ্যামিলি রুম। হ্যাঁ ফ্যামিলি রুম, ফ্যামিলি রুম, সন্তান নিয়ে আসে তারা একসাথে থাকতে চায়। তা এটা হচ্ছে কমন বাথরুম, আমরা যদি বলি এখানে আগের যেটা দেখিয়েছি ওখানে আলাদা আলাদা রুমে ওয়াশরুম ছিল, এটা হচ্ছে কমন ওয়াশরুম তাই তো? তার মানে এখানে সামনে একটা বেড এবং এখানে একটা বেড। আচ্ছা আমরা এই বেডটাও একটু দেখাই। যারা 5 জন আসে তাদের জন্য আমাদের এই রুমের মধ্যে 3 জন অনেসে থাকতে পারে, আর 2 জন সামনে অবশ্যই থাকতে পারে, বাচ্চা তাচ্চা যা মা বাবা আসে তাদের জন্য। আমাদের এটা কিন্তু নন এসি রুম, 2টা বেডের ফ্ল্যাট রুম বলা হয়। এটার মধ্যে মনে করেন সব কিছু মিলে আমাদের রেট হচ্ছে 3500 টাকা। জীবনদার ভিডিও দেখে যে 2500 টাকা দিয়ে রুমটা দিব, তার মধ্যে আমরা শুক্র শনিবার ছাড়া আমরা নিজের পরিবারের মধ্যে একটা 5 জন মানুষ অনেসে আমাদের হোটেলে থাকতে পারে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা বরাবরই জানেন যতবারই আমি রাজু দাদার পরিচালিত হোটেলগুলো নিয়ে ভিডিও বানিয়েছি ততবারই জীবন ডট কমের রেফারেন্সে আপনারা সবসময় আপনারা ডিসকাউন্ট পেয়েছেন। এইবারও সেই ডিসকাউন্ট থাকছে, এই একটি রুম ফ্যামিলি কানেক্টিং, সামনে একটি ছোট খাট সেখানেও 2 জন থাকতে পারবেন, এখানে একটি ফ্যামিলি খাট, এখানে 3 জন অনায়াসে থাকতে পারবেন। 5 জন গ্রুপ ট্যুর বা ফ্যামিলি ট্যুরের জন্য এরকম রুম খুব সুন্দর হতে পারে, এবং এই রুমটি যারা পছন্দ করবেন এটি কিন্তু নন এসি রুম। তো রাজু দাদার সাথে আপনারা যোগাযোগ করার জন্য আমাদের ডিসক্রিপশনে নাম্বার রয়েছে, ভিডিওতে নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এখানে হচ্ছে প্রত্যেকটা রুমে কানেক্টেড বাথরুম নেই,
রুমের যেটা মাস্টার আমরা বলি একটা কমন বাথরুম, সেরকম কমন বাথরুম রয়েছে। এবং পাশাপাশি আমরা দেখলাম একটা রান্নাঘরের আদলে একটা রেডি করা হয়েছে, যেখানে হয়তো আপনারা চাইলে এসে রান্না বান্না করে খেতেও পারেন। পরিবার যারা দাদা আইসা দ্বারা মানে বাইরে খেতে পারেন, অনেকজন পরিবার আছে রান্না বান্না করে খেতেছে, আমাদের ওই জন্য তাদের স্পেসটা রাখানো হয়েছে, তাদের যারা রান্না বান্না করে খাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে। খুব সুন্দর। আর এই জায়গাতে যেটা রয়েছে সেটা হচ্ছে কমন বেসিন এবং কমন ওয়াশরুম। আপনারা দেখতে পাচ্ছেন দুইটি রুমে কিন্তু আলাদা কোনো ওয়াশরুম নেই, কমন একটি ওয়াশরুম রয়েছে। তো সেই রুমটি আপনারা পেয়ে যাচ্ছেন এই ফ্যামিলি কানেক্টিং রুম 211 নম্বর। ও সুন্দর। আচ্ছা আমরা এখানে করে দাঁড়াই, এটা হচ্ছে কাপল বেড, স্বামী স্ত্রীর জন্য পারফেক্ট। আর এখানে একটা বিষয় ভালো লাগছে, প্রত্যেকটা খাট কিন্তু বড় বড়, আর এই রুমটা কিন্তু ওয়েল ডেকোরেটেড। হ্যাঁ, আপনারা উপরেও খুব সুন্দর সিলিং করেছেন এবং পাশেও খুব ওয়েল ডেকোরেটেড। রয়েছে একটি টেবিল, রয়েছে একটি 32 ইঞ্চি টেলিভিশন, এবং প্রত্যেকটা রুমের সাথেই আপনারা সাবান, টিস্যু, ফেস টিস্যু, ব্রাশ, শ্যাম্পু, পানি পেয়ে যাচ্ছেন। আমরা এখানে দেখছি যে ফিটিংস, আলমারি এবং মিরর। সিপ্লেস দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সিপ্লেসের পাশে যাওয়া বাগান দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার সুগন্ধা যাওয়া বাগান। সুগন্ধা যাওয়া বাগান সিপ্লেস, সিপ্লেসের একটু ঢুকলে মতো আমাদের নতুন হোটেল এটা। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা ভিডিও শুরুতে দর্শকদের যেমন বলেছিলাম যে সি প্লেসের অপোজিটের গলিতে একদম এই নতুন হোটেল, আর পাশাপাশি এখান থেকে আপনার সি বিচ 5 মিনিটের হাতা পথ। হ্যাঁ, আপনার সুগন্ধা এবং কলাতলি দুইটারই মাঝখানে, আপনি 5 মিনিটের হাতা, 5 থেকে 6 মিনিটের মধ্যে হেঁটে যেতে পারবেন সুগন্ধা বিচ বা কলাতলি বিচের মধ্যে। ওকে গুড। আমরা তিনজনের জন্য রুমটা দিতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের রুম ভাড়া হচ্ছে 2500 টাকা। আমরা শুক্র শনিবার ছাড়া জীবনদার ভিডিও যদি কেউ দেখলে বললে আমরা সেটা 1500 টাকা দিয়ে দিই। বাহ, শুধু জীবনদার জন্য 2500 টাকার রুম আপনারা জীবন ডট কমের রেফারেন্সে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 1500 টাকায়, কিন্তু শুক্রবার আর শনিবার ছাড়া। বন্ধুরা, আমি আপনাদেরকে একটি বিষয় অনুরোধ করব, আপনারা অনেক সময় জানতে চান যে কক্সবাজারের সিজন কখন, কক্সবাজারের শুক্র শনিবারে কেন দামটা বেশি রাখা হয় এবং শুক্র শনিবার ছাড়া অন্য সময় কেন দামটা কম রাখা হয়। আমি একটু রাজুদার কাছে জানতে চাইব, শুক্র শনিবারে আপনারা দামটা কেন বেশি রাখছেন, আর কক্সবাজারের বেসিক্যালি সিজন বলতে আপনারা কোন সময়টাকে বোঝাচ্ছেন? সিজন বলতে কি বোঝায়, আমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাস, আমরা 4-5 মাস এটা ছাড়া আমরা সার্বক্ষণিক একটা ভালো ডিসকাউন্ট দিয়ে থাকি। এই 5 মাসে অন্তত যারা পর্যটক সারা বিশ্বের মধ্যে বেড়াতে চায় বা কক্সবাজার ভ্রমণ করতে চায় এই টাইমটার মধ্যে অ্যাভেলেবেলি আসে। তার মধ্যে মনে করেন গত 11-12-13 তারিখ দুর্গাপূজার ছুটি ছিল, কক্সবাজারে লাখো লাখো মানুষ ছিল, সেই সুবাদে মনে করেন সারা যারা চিন্তা করছে কি কক্সবাজার এসে রুম নেবে তারা কেউ রুম পায়নি, সবার থেকে ফিরে যেতে হয়েছে। যেহেতু কক্সবাজারে একটা বাসা বাড়ির মধ্যে বিক্রি করছে 4-5-6 হাজার টাকা, ওইরকম একটা সিজন চলে আসছিল, তাহলে সেই জন্য আপনারা সবাই আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, জীবনদার মাধ্যমে আপনাদেরকে আমাদেরকে এত পরিচিতি, তাহলে আপনারা যদি আমাদের সবাই আমাদের বুকিং দিয়ে আসুন, সবাই মানে অত কষ্ট থেকে দূরত্ব থেকে দূরে থাকুন এবং সবাই সপরিবারে নিয়ে এসে শান্তিতে একটা ভালো মানুষের কাছে আসুন। ধন্যবাদ। বন্ধুরা, একটি বিষয় আপনারা জেনে গেলেন, সেটি হচ্ছে সারা বাংলাদেশ তথা পৃথিবীর এই অন্যতম সৌন্দর্য কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়টাতে মানুষের খুব বেশি ভিড় হয় এবং এই সময়টাকে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা বলছে সিজন। পাশাপাশি শুক্র শনিবার বাংলাদেশের সরকারি বন্ধ হওয়াতে এবং বিশেষ দিবসগুলোতে, ঈদ, পুজো এবং বিশেষ দিবসগুলোতে বন্ধ হওয়াতে এখানে পর্যটকদের চাপ বাড়ে বিধায় তারা আপনাদেরকে সেই সময়টাতে কম দামে চাইলেও রুম দিতে পারছে না। এর মধ্যে যদি আপনারা বুকিং না করে কক্সবাজারে চলে আসেন, এমনও হয়েছে যে অনেক মানুষকে সমুদ্র তীরে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রাত্রি যাপন করতে হয়েছে। সুতরাং কক্সবাজারে এসে স্বাচ্ছন্দ্যে আপনারা নিরাপদে রাত্রি যাপন করার জন্য যে কোনো হোটেলে অ্যাডভান্স বুকিং করে আসাটাই বুদ্ধিমানের কাজ বলে আমরা মনে করি। আমাদের এখানে রাজুদা পরিচালিত যে সমস্ত হোটেলগুলো রয়েছে সে সমস্ত হোটেলের নাম্বার দেওয়া রয়েছে, রাজুদাদার নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো প্রয়োজনে আপনারা রাজুদাদার সাথে যোগাযোগ করে অগ্রিম বুকিং করে আসবেন। যারা যারা ওয়াশরুম নিয়ে টেনশনে আছেন, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ইংলিশ কমোড রয়েছে এবং খুব ওয়েল ডেকোরেটেড, নিউ টাইলস, নিউ হোটেল, খুব সুন্দর একটা ওয়াশরুম, আপনারা এটাও দেখতে পারেন। অনেকে কিন্তু এই বিষয়গুলো জানতে চান, তো আসুন বন্ধুরা আমরা আপনাদেরকে অন্য একটি রুমে নিয়ে যাই রাজুদাদার সহযোগিতায়। 215, আচ্ছা আচ্ছা, ডাবল বেড, অনেকে এক পরিবারের 6 জন মানুষ অনেকে থাকতে পারে, কেননা আপনি দেখতে পাচ্ছেন
খুব বড় বড় এখনো যারা একটু কোনার সাথে আলোচনা করে বসতে পারে, একটা টেবিল আছে বা চেয়ার আছে, আমরা সবকিছু দিচ্ছি, কিন্তু যারা একটা পরিবার চারজন পাঁচজন ছয়জন সবাই এসে একদম নিজের পরিবারের মতো থাকতে পারবে, এটার জন্য মনে করেন আমরা এই রুমটা হচ্ছে কি একদম বড় রুম, আপনারা এটা সব উপরে দেখতে পাচ্ছেন, একদম ফিটনেস কালার রুম। আচ্ছা, এটা রেগুলার কত আর আমাদের জন্য কত? দাদা এটা হচ্ছে কি মনে করেন আমরা 3,000 টাকা নিচ্ছি, 3,000 টাকার মধ্যে মনে করেন আপনার রেফারেন্স কেউ দিন, আমরা 2,000 টাকা দিয়ে রুমটা দিচ্ছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। বরাবরের মতোই রাজু দাদার কাছে আপনারা জীবন ডট কমের ভিডিও দেখে ফোন করলে স্পেশাল ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন। এবং এই রুমটা হচ্ছে ডাবল বেডের, ডাবল ডাবল, তার মানে এগুলাকে বলা হয় ডাবল বেড, যেখানে হচ্ছে এক খাটে দুজন, দু খাটে চারজন, কিন্তু এগুলো খাট বড় হওয়ার ফলে, মাস্টার বেড হওয়ার ফলে এখানে ইজিতে থাকতে পারবে 5 থেকে 6 জন। তো ওই হিসেবে 500 টাকা করে পার হেড ধরলে 3,000 টাকা হয়। কিন্তু যদি জীবন ডট কমের ভিডিও দেখে আপনারা রাজুদাকে ফোন করেন, সেই ক্ষেত্রে আপনারা এই হোটেল পেয়ে যাবেন 2,000 টাকায়। তো এবার আপনারা হিসাব করে দেখুন আপনারা লাভে আছেন নাকি লসে আছেন। সুতরাং আমি বলবো এরকম ওয়েল ডেকোরেটেড একটা সুন্দর বিশাল রুম পেতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা হোটেল পরিচালক রাজু দাদার সাথে যোগাযোগ করবেন এবং কক্সবাজারে এসে আপনাদের ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তুলবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ওয়াশরুম, মানে প্রত্যেকটা ওয়াশরুম কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। বন্ধুরা, আপনারা অনেক সময় বিভিন্ন ধরনের ওয়াশরুমগুলো দেখতে চান, এই হোটেলের ওয়াশরুমগুলো কিন্তু একদম পরিপক্ক এবং খুব ফ্রেশ, কারণ সবসময় তারা এই বিষয়গুলো মেনটেন করার চেষ্টা করে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতি রুমের মধ্যে দাদা সবাই এসে যদি একটু মানে শার্টগুলো ট্যাঙ্গার করতে পারে, ওই জন্য আমরা প্রতি রুমের মধ্যে এরকম দিয়ে দিয়েছি সুপার হ্যাঙ্গার। হ্যাঁ, সুপার হ্যাঙ্গার করতে পারবে। ফাইন বন্ধুরা, আমরা এখন রাজুদাকে নিয়ে হোটেল গ্র্যান্ড তাজের ছাদে আছি। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। আচ্ছা রাজুদা, ঠিক এখান থেকে আমাদের লোকেশনটা একটু ভালো করে আপনি দর্শকদের বলে দেন। আমাদের হোটেলটা অবস্থান হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন সি প্লেস, সি প্লেস হচ্ছে সুগন্ধা, সুগন্ধার যাওয়া বাগান দেখা যাচ্ছে। 5 মিনিটে আপনারা সুগন্ধা বীজ যেতে পারবেন, কলাতলি বীজ যেতে পারবেন। জীবন ডট কমের ভিডিও সবাই দেখুন এবং আমাদেরকে সবাই দেখুন, জীবনদার কারণে কিন্তু কক্সবাজার আমি অত ভাইরাল, সব কিছু মিলে মনে জীবনদাই আমাকে মনে করেন তাদের সবার কাছে পৌঁছে দিয়েছে। সকল পর্যটকে ধন্যবাদ জানাচ্ছি, কক্সবাজার আসার জন্য স্বাগত জানাচ্ছি। যতটা বাজ আসে না কেন, আমরা দুজন গাড়ি রেখেছি, একজন ড্রাইভার একজন নাইটের জন্য, তারা যেখানে নামুক না কেন আমাদের পর্যটকগুলোকে তারা একদম সুসম্মানে নিয়ে আসে। তার মধ্যে আমার একটা অফিস আছে রাজু সেন্ট্রাল ট্রাভেল এজেন্সি, আমাদের সব কিছু পাচ্ছেন, সমগ্র বাংলাদেশের পরিবহন, বিমানের টিকিট, শিবের টিকিট, সেন্ট মার্টিন, বান্দরবন, কক্সবাজার, আমরা পুরো ট্যুরে আপনাদেরকে দিচ্ছি। রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের একদম সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে টিকিট দিচ্ছি, যেটা মহেশখালী সমুদ্র সৈকতের যেটা আপনার প্রতিদিনের ট্যুর হচ্ছে ওটা দিচ্ছি, বান্দরবনের ট্যুর দিচ্ছি। সবাই সকলে আমাদের সঙ্গে থাকুন, ভালো একটা ট্যুর আমাদের থেকে পাচ্ছেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা একই জায়গায় একই ছাদের নিচে সব কিছু পেয়ে যাচ্ছি। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে একটু হিল সাইড দেখাচ্ছি, এটা হচ্ছে হিল সাইড, এক পাশে পাহাড়, অন্য পাশে সাগর। কক্সবাজারে আসলে এই দৃশ্য দেখার জন্য আসলে মানুষ অভিভূত হয়ে যায়। তো আমি আশা করব আপনারা আজকের এই হোটেলের ভিডিও দেখে রুমগুলো সম্পর্কে আপনারা আইডিয়া করতে পেরেছেন। যাদের যাদের আমাদের এই ভিডিও ভালো লেগেছে আপনারা আমাদেরকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিও শেয়ার করে দিবেন। আজ তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত থাকুন জীবন ডট কমের সাথে। ধন্যবাদ।